Hello everyone, I am Purnendu Roy, vocational trainer of CSS VSE scheme, that is National Skill Qualification Framework. Today my topic is User and Administrator Setup, Sector IT-ITES, Class 11, Job Role, CRM Domestic Voice, QP Code SSC/Q2210. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সে টপিকটি হচ্ছে ইউজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর সেট আপ। তো প্রথমে আমরা বলে যাচ্ছি যে কোথায় আমরা ইউজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর সেট আপটি নিয়ে কাজ করব। তো আমরা মূলত সিআরএম সফটওয়্যারের উপরে ইউজার এবং অ্যাডমিনিস্ট্রেটর সেট আপ নিয়ে কাজ করব। তো সিআরএম সফটওয়্যারটি কি সেটি সম্বন্ধে একটু বলে নিই। সিআরএম সফটওয়্যার হচ্ছে কোনো কোম্পানির কোনো সিস্টেমের কোম্পানির এমপ্লয়ি, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির ডেটাবেসকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার ইউজ করে থাকি সেই সফটওয়্যারটির নাম হচ্ছে গিয়ে সিআরএম সফটওয়্যার। তো সেই সিআরএম সফটওয়্যারের ভিতরে আমরা আজকে ইউজার ক্রিয়েট করে দেখাবো। আমরা মূলত কিছু সিআরএম সফটওয়্যার অনলাইনে পেয়ে যাব, সেই সিআরএম সফটওয়্যার গুলোর মধ্যে যেমন রয়েছে bittrex24.com, hubspot.com বা help.com বা cogmento.com। তো আজকে আমরা মূলত যে সফটওয়্যারটি নিয়ে কাজ করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে গিয়ে cogmento.com। নেক্সট দেখতে পাচ্ছি আমরা সিআরএম ইউজার। সিআরএম ইউজার হলো হচ্ছে গিয়ে একটি সিস্টেমের ভিতরে থাকা কোনো ইউজার যে হচ্ছে গিয়ে সেই সিআরএম সিস্টেমে লগ ইন করতে পারবে এবং সেই সিস্টেমের অ্যাক্সেস যে সমস্ত ইউজারকে দেওয়া থাকবে সেই সমস্ত ইউজার সেই সিস্টেমটিকে অ্যাক্সেস করতে পারবে এবং পরস্পরের মধ্যে কমিউনিকেট করতে পারবে। এরপর টাইপস অফ সিআরএম ইউজার্স, প্রথমে রয়েছে সুপার ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর, এরপরে রয়েছে স্ট্যান্ডার্ড ইউজার। তো অ্যাক্সেস লেভেল অফ সিআরএম ইউজার্স, তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের অ্যাক্সেস লেভেল রয়েছে। একটি হচ্ছে অ্যাক্সেস লেভেল 1, 2 এবং 3। তো সমস্ত ধরনের অ্যাক্সেস যেরকম হচ্ছে গিয়ে ভিউ করতে পারবে, ডেটাকে ভিউ, অ্যাক্সেস, এডিট এবং ডিলিট করতে পারবে অ্যাক্রস দ্য টুল, সেই সমস্ত অ্যাক্সেস ক্ষমতা যাদেরকে দেওয়া থাকে তাদেরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস বা এক্সিকিউটিভ, বা যারা এক্সিকিউটিভ কোনো কোম্পানির এক্সিকিউটিভ বা কোনো অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজ করে তাদের কাছে এই সমস্ত ক্ষমতা দেওয়া থাকে। নেক্সট হচ্ছে অ্যাক্সেস লেভেল 2। অ্যাক্সেস লেভেল 2 এর কাছে শুধুমাত্র কোম্পানির এমপ্লয়ির ডেটাকে সে অ্যাক্সেস, ভিউ, এডিট এবং ডিলিট করতে পারবে এবং সেই এমপ্লয়ি ছাড়া অন্য কোনো ডেটাকে সে অ্যাক্সেস করতে পারবে না। এটাই কোনো কোম্পানির ম্যানেজার বা ডিরেক্টর পদে যারা কাজ করে সেই সমস্ত পদে কাজ করা লোকজনই এই সমস্ত ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো নেক্সট আছে অ্যাক্সেস লেভেল 3, শুধুমাত্র নিজের প্রোফাইলের ডেটাকে ভিউ, এডিট এবং ডিলিট করতে পারবে এবং কন্ট্যাক্টসকে আপডেট করতে পারবে। তো এটি কোনো কোম্পানিতে থাকা কোনো রিপ্রেজেন্টেটিভ বা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসেবে যারা কাজ করে তারাই একমাত্র সেই সমস্ত ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস লেভেল অফ সিআরএম ইউজার্স, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের অ্যাক্সেস ইউজার অ্যাক্সেস রয়েছে। তো কি কি ধরনের ইউজার একটা কোম্পানিতে থাকতে পারে তো সেটি এখানে দেখানো হয়েছে। তো প্রথমে রয়েছে সিআরএম অ্যাডমিনিস্ট্রেটর। সিআরএম অ্যাডমিনিস্ট্রেটর যারা হচ্ছে গিয়ে কোনো কোম্পানিতে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি ইউজার বা টিমের জন্য কার্যপ্রণালী প্রদান করে তাদেরকে বলা হয়েছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটর, বা কোনো বিজনেসের ক্রিটিক্যাল সিস্টেম সেট আপকে কন্ট্রোল করে এবং হ্যান্ডেল করে সেই সমস্ত লেভেলে যারা কাজ করে তাদেরকে বলা হয় সিআরএম অ্যাডমিনিস্ট্রেটর। নেক্সট রয়েছে
সেলস ম্যানেজার কোনো কোম্পানির আন্ডারে যে সমস্ত ইউজাররা তার নিজস্ব টিম বা তার নিজস্ব এমপ্লয়িকে ভালোভাবে কাজ করতে কার্য প্রণালী সম্পাদন করতে পারে এবং কোম্পানির বিভিন্ন রকম আয় রেভিনিউ এবং কার্য প্রোডাক্ট উৎপাদন এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করতে পারে, তাদের জন্য সেলস ম্যানেজার অ্যাজ এ ইউজার হিসেবে কাজ করে। নেক্সট আছে সেলস রিপ্রেজেন্টেটিভ, কোনো কাস্টমার কি চাইছে এবং কি কি জিনিস কিনতে পছন্দ করছে সেটিকে ট্র্যাক করে রাখবে একমাত্র সেলস রিপ্রেজেন্টেটিভ। কোনো কোম্পানিতে কত পরিমাণে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেই সমস্ত জিনিসের আপডেট করা বা তার ডেটাকে স্টোর করে রাখা, সেই জিনিসগুলোকে সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ। এবং কোনো একটা কাস্টমারকে তার কন্ট্যাক্ট ডিটেলস টাইম টু টাইম আপডেট করবে এবং সেটিকে ফলো আপ করবে, সেই সমস্ত জিনিস আপডেট রাখাটাই সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ। নেক্সট রয়েছে কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, ইন্ডিভিজুয়াল কোনো ইউজার অ্যাক্সেস করা বা ম্যানেজ করা, কোনো ইন্ডিভিজুয়াল ইউজারকে অ্যাক্সেস করবে বা ম্যানেজ করবে এবং এবং আইডেন্টিফাই করবে কোনো হাই লেভেল বা কোনো কোনো মানে ভ্যালুয়েবল যখন কাস্টমার থাকবে সেই সমস্ত কাস্টমারকে এরা রিপ্রেজেন্ট করবে বা এই সমস্ত কাস্টমারকে তারা ফলো আপ করবে এবং সেই সমস্ত কাস্টমারের জন্য তারা সুইটেবল ডিল প্রোভাইড করবে। যেই সমস্ত কাস্টমার দেখা গেলো বারে বারে একই কোম্পানির থেকে কোনো কোম্পানিতে কোনো একই প্রোডাক্ট বারে বারে ও সেলস বা বাই পারচেস করছে, সেই সমস্ত কাস্টমারের জন্য তারা নতুন নতুন অফার প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে গিয়ে ডেটা অ্যানালাইসিস্ট, ডেটা অ্যানালাইসিস্ট হচ্ছে গিয়ে কোনো কোম্পানির ভিতরে থাকা ডেটাকে নিয়ে কাজ করে, যেরকম হচ্ছে গিয়ে তারা কোম্পানির ভিতরে ডেটাকে অডিট করছে, নতুন ডেটাকে ইমপ্লিমেন্ট করছে এবং তার সাথে সাথে পুরনো ডেটাকে রিমুভ করছে। তো কোম্পানি কীরকম অ্যানুয়াল গ্রোথ হচ্ছে, কী প্রোডাক্ট সেলস হচ্ছে, পারচেস হচ্ছে, সেই সমস্ত জিনিসকে অ্যানালাইজ করার দায়িত্ব হচ্ছে গিয়ে ডেটা অ্যানালাইসিস্টের। নেক্সট হচ্ছে গিয়ে সি লেভেল অ্যান্ড এক্সিকিউটিভ, মানে হচ্ছে কর্পোরেট লেভেল। তো কর্পোরেট লেভেলে কাজটা হচ্ছে গিয়ে কর্পোরেট লেভেলে যারা কাজ করে তারা হচ্ছে গিয়ে সিআরএম সফটওয়্যার থেকে বার্ষিক যে সমস্ত ডেটাগুলো ইমপ্লিমেন্ট হলো সেই সমস্ত ডেটাকে ওরা ক্যাচ করবে এবং সেই সমস্ত ডেটাকে ওরা কি করবে রেক্টিফাই করবে এবং সেই সমস্ত ডেটার উপরে ওরা মূলত বিভিন্ন রকমের ইমপ্লিমেন্টেশন করবে। কীরকম, যেরকম হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্টে কি পরিমাণে পারচেস বা সেল বা লস বা প্রফিট হলো কোন প্রোডাক্টের উপরে, সেই প্রোডাক্টগুলোকে ওরা অ্যানালাইসিস করবে এবং তার পরিবর্তে ওরা নতুন প্রোডাক্ট কীভাবে ফিউচারে ইমপ্লিমেন্ট করতে পারে সেই সমস্ত বিষয়টাকে ওরা এখানে তুলে ধরবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স লেভেলটাও এরা হচ্ছে সি লেভেলে চেক করবে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কগমেন্টো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লগ ইন বা হোম পেজে লগ ইন করবো। তো আমরা আমাদের ওয়েব ব্রাউজারে cogmento.com, মানে যে কোনো ওয়েব ব্রাউজার, আমি গুগল ক্রোম হোক বা অপেরা মিনি হোক, সেক্ষেত্রে আমরা cogmento.com নামে একটি সিআরএম সফটওয়্যার সেটা আমরা টাইপ করব এবং সেটি আমরা হচ্ছে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পরে যে ফার্স্ট পেজটি দেখাবে যেটি হচ্ছে হোম পেজ, সেটি হচ্ছে গিয়ে যেটা দেখতে পাচ্ছ সেটি। নেক্সটে আমরা কিভাবে ইউজার ক্রিয়েট করব সেখানে এখানে দেখানো হয়েছে, কিভাবে একটি নতুন ইউজার একটি সিআরএম সফটওয়্যারের ভিতরে ক্রিয়েট করা যাবে সেটি এখানে দেখানো হয়েছে। তো প্রথম স্টেপে কি করতে হবে, আমাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিং মেনুতে গিয়ে আমরা কি করছি, সেটিংস অপশনে ক্লিক করছি। সেটিং মেনুতে গিয়ে সেটিংস
অপশনে ক্লিক করছি। তো এখানে মার্কিং করে দেওয়া আছে যে প্রথমে 1 নম্বর ফিগারে যেটা রয়েছে ওখানে সেটিংস মেনু, তারপরে হচ্ছে কি 2 নম্বরে সেটিংস অপশনে ক্লিক করলাম। তো এখানে ইউজার ম্যানেজার বলতে একটি উইন্ডো ক্রিয়েট হলো। তো এখানে ইউজার ম্যানেজার বলতে একটি অপশন পাওয়া যাচ্ছে। তো ইউজার ম্যানেজারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে প্লাস সিম্বলটা রয়েছে প্লাস সিম্বলে আমি ক্লিক করব। প্লাস সিম্বলে ক্লিক করার পরে একটি নতুন উইন্ডো ক্রিয়েট হচ্ছে। তো এই উইন্ডোটি হচ্ছে কি অ্যাকচুয়ালি কোনো ইউজারের প্রোফাইল ক্রিয়েট করার জন্য এই উইন্ডোটি ওপেন হয়েছে। তো সেই ক্ষেত্রে এই উইন্ডোতে আমরা কি কি ডেটা দিব সেখানে এখানে ওরা চেয়ে নিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ইউজারের ফার্স্ট নেম, ইউজারের লাস্ট নেম, ইউজারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। এই কটি জিনিস আমি যখন ইউজারের ডেটা আমি এখানে ইনপুট করব এবং সেভ করব, তখন একটি ইউজারের প্রোফাইল ক্রিয়েট হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই উইন্ডোতে দুটি ইউজার প্রোফাইল ক্রিয়েট হয়েছে। তো একটি হচ্ছে পূর্ণেন্দু রায় আর একটি হচ্ছে গিয়ে সুনীত দাস। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম উপরে লেখা আছে যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইউজার। তো প্রথম যে ইউজারটি ক্রিয়েট হয়েছে সে হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটর, মানে ও পুরো সিস্টেমটিকে কন্ট্রোল করবে। আর পরেরটি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইউজার, এ পুরো সিস্টেমকে কমপ্লিট ইসে করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। তো এখানে আমি ট্রান্সফার ওনারশিপ, এখানে একটি নতুন ওয়ার্ড রয়েছে ট্রান্সফার ওনারশিপ, মানে আমি চাইলে কোনো ইউজারের ওনারশিপ, মানে ধরো কেউ অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে আমি নর্মাল ইউজার, বা কোনো নর্মাল ইউজার আছে তাকে চাইলে আমি অ্যাডমিনিস্ট্রেটরে কনভার্ট করতে পারবো। তো আমি যেই চেক বক্সটিতে লাল মার্ক করা আছে সেই চেক বক্সটিতে আমি একটা ক্লিক করব এবং নেক্সটে নেক্সটে একটি উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে আমাকে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে যে ট্রান্সফার ওনারশিপ ফ্রম পূর্ণেন্দু রায় টু, আমি চেক বক্সে যার নামটি লিখব, সেই যাকে আমি ওনারশিপটি ট্রান্সফার করতে যাচ্ছি তার নামটি আমি ওখানে ট্রান্সফার করব, টাইপ করব যেরকম আমি এখানে লিখেছি রাকেশ পল। এবং আমি কি করছি, ট্রান্সফার ওনারশিপ যে অপশনটি রয়েছে সেই বটনের মধ্যে আমি ক্লিক করব। তো এই বটনে ক্লিক করার পরে আমি কি করতে পারছি যে আমি কোনো ইউজারকে আমি অ্যাডমিনিস্ট্রেটরে কনভার্ট করলাম আর কোনো অ্যাডমিনিস্ট্রেটরকে আমি ইউজারে কনভার্ট করলাম। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে গিয়ে এডিট ইউজার ডিটেলস। আমি চাইলে কোনো ইউজারের ডিটেলসকে আমি এডিট করতে পারি, মানে দেখা গেলো কোনো কোম্পানির ইউজারের কোনো হচ্ছে গিয়ে আমি ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এটা আমি এডিট করতে চাচ্ছি। তো আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে যে ফিগার 2-এ যেখানে আমার গ্রিন যে সিম্বল দেওয়া আছে সেখানে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রথমে যে ইউজার ক্রিয়েট করার যে উইন্ডোটি ওপেন হয়েছিল সেই উইন্ডোটি আমার পুনরায় ওপেন হবে। এবং আমি চাইলে এখন এখন এখানে আমি নতুন করে তার নামকে এডিট করতে পারি এবং ফোন নাম্বারকে এডিট করতে পারি এবং অবশ্যই পাসওয়ার্ডকে নতুনভাবে সেট আপ করতে পারি এবং সেভ অপশনে ক্লিক করব। তখন আমার ইউজারকে পুরোপুরিভাবে নতুনভাবে আপডেট করা হলো এবং পুরোপুরি এডিট করে নতুনভাবে আপডেট করলাম। তো এখানে কি কি করছে, নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড। নেক্সটে আছে হচ্ছে গিয়ে নোটিফিকেশন সেন্ড। তো কোনো ইউজার যদি বা কোনো অ্যাডমিনিস্ট্রেটর যদি কোনো আরেকটি ইউজারকে যদি কোনো মেসেজ সেন্ড করতে চায় তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যে ফিগার 1-এ যেই লাল মার্ক করা চেক বক্সটি রয়েছে সেখানে প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পরে একটি ডান সাইডে যেই ফিগার 2-এ যে উইন্ডোটি ওপেন হয়েছে সেই উইন্ডোটি ওপেন হবে আর আমি যেই ইউজারকে যে মেসেজটি পাঠাতে চাইছি সেই মেসেজটি আমি ওখানে টাইপ করব। টাইপ করার পরে সেই মেসেজটি আমি সেন্ড অপশনে ক্লিক করব
এবং সেই মেসেজটি নোটিফিকেশন আকারে ইউজারের কাছে পৌঁছাবে, এবং সেই ইউজার সেই মেসেজটিকে দেখতে পারবে এবং সেই কার্যপ্রণালীকে এক্সিকিউট করতে পারবে। তো আজকের টপিক ছিল মূলত এতটুকুই, তো থ্যাংক ইউ।